হ্যালো গাইস, আমি দীপ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো টপ ফাইভ মুভিস অ্যান্ড ওয়েব সিরিজ অফ চঞ্চল চৌধুরী। তো সত্যি বলতে চঞ্চল চৌধুরী আমার কিন্তু খুব প্রিয় প্রিয় একজন অভিনেতা এবং তার কাজ কিন্তু আমার বেশ বেশ ভাল লাগে এবং তার কাজ মানে তার প্রতিটা কাজের মধ্যে কিন্তু একটা নতুনত্ব রয়েছে, একটা ক্রিয়েটিভ ব্যাপার কিন্তু রয়েছে এবং তার লুক থেকে শুরু করে তার পারফরমেন্স, তার ডায়লগ ডেলিভারিগুলো প্রতিটা সেকশন আমার কিন্তু বেশ ভাল লাগে। সো আজকে আমি কথা বলবো টপ ফাইভ মুভিস অ্যান্ড ওয়েব সিরিজ অফ চঞ্চল চৌধুরী। তো সবার ফার্স্টে তোমাদেরকে রিকোয়েস্ট, তোমাদের টপ ফাইভ লিস্টটা কি আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। সো শুরু করা যাক, আমি পাঁচ নম্বরে রাখবো হচ্ছে মুন্সিগিরিকে। মুন্সিগিরিকে আমি পাঁচ নম্বরে রাখবো, তার কারণটা হচ্ছে মুন্সিগিরিতে এমন একটা কাজ, মুন্সিগিরি এমন একটা কাজ যেখানে তার লুক থেকে শুরু করে তার পারফরমেন্সটা কিন্তু একটা অন্য লেভেলের ছিল। আমরা কিন্তু প্রত্যেকেই দেখেছি মুন্সিগিরি। সো মুন্সিগিরি মানে আমার টপ ফাইভ লিস্টে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে পাঁচ নম্বরে। আচ্ছা, আমি চার নম্বরে রাখবো আয়নাবাজিকে। আয়নাবাজিতে মানে এমন কেউ নেই যে দেখেনি অ্যাটলিস্ট আয়নাবাজি। আমাদের চঞ্চল চৌধুরীর কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট 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 পারফরমেন্স এবং এটা কিন্তু আমার টপ ফাইভ লিস্টে কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে। আচ্ছা, তারপরে আমি তিন নম্বরে রাখবো হইচইয়ের তকদিরকে। সো তকদির এমন একটা সিরিজ না যেটা মানে প্রত্যেকে দেখেছে এবং যেটা টিআর মানে আইএমডিবি রেটিং থেকে শুরু করে যার মানে একটা থ্রিলিং ব্যাপার ছিল, একটা দুর্দান্ত লেভেলের কিন্তু স্ক্রিন প্লে ছিল, মানে একটা দুর্দান্ত সিরিজ ছিল হইচই। এবং হইচই সত্যি বলতে বাংলাদেশের এই যে কাজগুলো আছে না হইচইতে, সেগুলোর জন্যই কিন্তু আমার মনে হয় হইচই এখন অবধি বেঁচে আছে। সো ওই যে তকদিরটাকে আমার কিন্তু এখনও অবধি কিন্তু আমি মাঝে মধ্যে দেখি, আমার তকদির কিন্তু বেশ ভালো লাগে এবং এটা কিন্তু আমার অবশ্যই অবশ্যই লিস্টে থাকবে। এবং আমি দু নম্বরে অবশ্যই রাখবো হইচইয়ের রিসেন্টলি রিলিজ কারাগারকে এবং এর কিন্তু পার্ট টু শীঘ্রই আসছে। সো কারাগার এমন একটা সিরিজ যেটা আমি কী বলবো, তোমরা নিশ্চয় প্রত্যেকে দেখেছো এবং তার সেখানে একটা মানে পারফরমেন্স, তার কোনো মানে পার্ট ওয়ানের কথা আমি বলছি, এখন অবধি পার্ট ওয়ান দেখেছি, তার সেখানে কোনো মানে শুধুমাত্র অঙ্গভঙ্গি দিয়ে সে কথা বলছে এবং এটা একটা সত্যি কঠিন ব্যাপার, একটা কঠিন অভিনয় এবং চঞ্চল চৌধুরী কিন্তু মানে চ্যালেঞ্জ নিতে খুব ভালোবাসে এবং তার জলজ্যান্ত প্রমাণ হচ্ছে এই কারাগার। এবং কারাগারে তার লুক, তার পারফরমেন্স কোনো কথা নেই, কোনো শুধুমাত্র এক্সপ্রেশনের মাধ্যমে, একটা সাইন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে কিন্তু সে অভিনয় করে গেছে। এবং কারাগার পার্ট টু যখন আসবে আমরা কিন্তু আরও ডিটেলসে কিন্তু কথা বলতে পারবো। আচ্ছা, এটা কিন্তু আমার মানে দু নম্বরে অবশ্যই থাকবে। আচ্ছা, আমি এক নম্বরে অবশ্যই রাখবো হাওয়াকে। সো হাওয়া আমরা প্রত্যেকেই দেখেছি, হাওয়ার একটা দুর্দান্ত সিরিজ মানে সরি দুর্দান্ত একটা মুভি, মানে এটা এমন কেউ নেই যে দেখেনি অ্যাটলিস্ট। এবং এটা নন্দনে মানে আমাদের কলকাতার কিন্তু নন্দনে এসেছিল, নন্দনে একটা একটা দুর্দান্ত রকমের আমরা কিন্তু রেসপন্স পেয়েছি এবং প্রত্যেকেই প্রত্যেকে গিয়ে হাওয়া দেখেছে এবং হাওয়ার অ্যাটলিস্ট দেখার জন্য কিন্তু লাইনটা একটা বিরাট বিরাট বড় লাইন ছিল এবং প্রত্যেকেই দেখেছে তার সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে তার ক্যামেরার কাজ বলি বা তার ওই যে গানটা, যে গানটা প্রচুর ফেমাস হয়েছে সাদা সাদা কালা কালা এই গানটা, বা সেখানে চঞ্চল চৌধুরীর যে লুকটা, মানে প্রতিটা সেকশন সত্যি বলতে জাস্ট অনবদ্য ছিল। এবং হাওয়া কিন্তু মানে বাংলাদেশের মানে ওয়ান অফ দ্য বেস্ট 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 মুভি হয়ে কিন্তু থেকে যাবে অ্যাটলিস্ট। এবং হাওয়া মানে শুধুমাত্র বাংলার মধ্যে কিন্তু সীমাবদ্ধ নেই, হাওয়া কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এবং আমাদের কলকাতায় কিন্তু রীতিমতো একটা ফাটিয়ে বিজনেস করে কিন্তু বেরিয়ে গেছে। এবং এটা আমার এক নম্বরে তো অবশ্যই অবশ্যই থাকবে। আচ্ছা, এই যে পাঁচটা লিস্ট আমি বললাম, এই লিস্ট ছাড়া কিন্তু আরও চঞ্চল চৌধুরী আমার কিন্তু বেশ কয়েকটা কাজ খুব ভালো লাগে। তার মধ্যে আমি বলবো যে
পেট কাটা শো রয়েছে, যেটা হচ্ছে চরকিতে এসেছিল, এবং চরকিতে এই যে অ্যান্থোলজি সিরিজটা, সেখানে কিন্তু ওই যে একটা একটা পার্টে কিন্তু চঞ্চল চৌধুরীকে আমরা কিন্তু দেখতে পেয়েছিলাম, সেই কাজটা আমার কিন্তু বেশ ভাল লাগে। আচ্ছা, তারপরে হইচইয়ের আরও একটা কাজ কিন্তু এসেছিল বলি বলে। সো বলি যে আচ্ছা ক্লাস ছিল সেখানে চঞ্চল চৌধুরীর যে লুকটা থেকে শুরু করে প্রতিটা জিনিস আমার কিন্তু বেশ ভাল লেগেছিলো। অ্যাটলিস্ট বলি যদিও অতটাও মানে কারাগার বলি বা তাকদীরের মতো হয়তো অতটাও নয়, বাট বলি একটা ভালো সিরিজ তোমরা চেক আউট করতে পারো। অ্যাটলিস্ট হইচইতে কিন্তু এটা অ্যাভেলেবেল রয়েছে। আর তারপরে আছে জাগোবাহে এসেছিল। সো জাগোবাহেটাও কিন্তু একটা অ্যান্থোলজি সিরিজ, তো সেখানেও কিন্তু চঞ্চল চৌধুরীর একটা পারফরমেন্স একটা দুর্দান্ত ছিল। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল এই কাজটা। এবং তারপরে একটা কাজ এসেছিল দেবী বলে, যদিও আমি এটা দেখিনি, এবং দেবী কিন্তু এখনও অবধি একটা দারুণ অ্যাপ্রিসিয়েশন পেয়েছে এবং এটা আমার খুব দেখার ইচ্ছেও রয়েছে। সো এই কটা কাজ কিন্তু আমার মোটামুটি বেশ আমার প্রিয় কাজের মধ্যে থাকবে। এবং এই যে টপ ফাইভ যে লিস্ট আমি বললাম, মুন্সিগিরি, তারপরে আয়নাবাজি বলি বা তাকদীর বলি বা কারাগার বলি বা হচ্ছে আমাদের হাওয়া বলি, এই কটা এইটা হচ্ছে আমার টপ ফাইভ লিস্টের মধ্যে কিন্তু থাকছে। এবং তোমাদের টপ ফাইভ লিস্ট কি আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। এবং হচ্ছে এছাড়াও কিন্তু কারাগারের সিজন টু কিন্তু আসছে আমাদের হইচইতে কিন্তু আসছে ফ্রম 15th of December। আমি কিন্তু অবশ্যই অবশ্যই দেখব এবং রিভিউ কিন্তু অবশ্যই অবশ্যই করব। সো তোমাদের টপ ফাইভ সিরিজগুলো কী কী আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। সো আজকে ভিডিওটি এই অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।